प्राणाराम 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 कि जान लुकानो नामे ताई मिष्ट एत तब नाम प्राणाराम 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 ना ना फोन फोन इंतजाम हो रहे चतुर्थ जेनारेशन मेरा नव संकीर्तन चलाकालीन देखा गया जे जे फैमिली स्वामीजी आसार दिन रास्ताय अभिवादन करेছিল फुल दिए तादेर चतुर्थ वंशधररा एकई भावे आजकेও করছে सारा रास्ता जुड़े এটা একটা মহত্তর একটা যাকে বলে ট্র্যাডিশন চলছে আধ্যাত্মিক ট্র্যাডিশন স্পিরিচুয়াল একটা ট্র্যাডিশন একটু দাঁড়ান মন্দির আর বাবার আছে স্বামীজির বাবা স্বামীজি এই দিনে এসেছিলেন 123 বছর আগে চলো আস্তে আস্তে जय गुरु महाराज की বিষয় সন্তাপ সাধু করি হৃদয় সন্তাপ সাধু कृष्ण देव के जय, जय गुरु महाराज जी के जय। आगे तो सबाई मंदिर तो ना एक रामकृष्ण आश्रम ना कासंदिया कासंदिया तो अनेक दिन आछे बेलुरमठ नहीं दायित्व नहीं आगे विमला चलें बेलुरमठ दायित्व नहीं बेलुरमठ दायित्व नहीं थकें कोथाय हाँ मुझे Hey Dave! गौतम ने तो क्या বাড়ি ফিরবো গিয়ে তাদের আবার জোরকে মানে জোর পুরো দেরি করবে না হলে বাচ্চা দিকে ওরাও নাও না কি আছে এই একটু সরো তো মাথা ধরে নেবে ছেড়ে দাও সবাই আসবে তো করে কতটা তো বিচারও আসবে না আজকে 2020 সালের 9ই ফেব্রুয়ারি আমাদের মাঘী পূর্ণিমার 123 বছর। এই দিনে জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দ আলমবাজার মঠ থেকে 3টি নৌকা করে এসেছিলেন রামকৃষ্ণপুর ঘাটে। এবং কেন এসেছিলেন না, তার গুরু ভাই নবগোপাল ঘোষ এবং নিস্তারিণী দেবী তাকে অনুরোধ করেছিলেন নরেন ভাইকে যে তিনি যেন ঠাকুরকে এই বাড়িতে প্রতিষ্ঠা করেন। সেই প্রতিষ্ঠা এক কথায় উনি রাজি হন এবং বার্লিন থেকে তৈরি করে আনা সেই শ্রীরামকৃষ্ণের যে পটচিত্র, যেটা পোর্সিলিনে তৈরি, সেই জিনিসটি উনি এখানে প্রতিষ্ঠা করেন। আর আজকের এই দিনে যে ঘরে আমরা এই মুহূর্তে রয়েছি, সেই ঘরে এই পিয়ানোটি স্বামীজি স্পর্শে ধন্য হয়েছে। এই পিয়ানো উনি বাজিয়েছিলেন। এই পিয়ানো হচ্ছে হ্যামবার্গের পিয়ানো। তখনকার দিনে নবলবাবু শখ করে কিনেছিলেন, কিন্তু স্বামীজি এটা এই ঘরেই বসেছিলেন প্রথমে এসে এবং বাজিয়েছিলেন। এটাকে আমরা বৈঠকখানা বলি। এবং নবলবাবুর মেয়ে ছেলে যিনি অম্বিকানন্দ হয়ে চলে যান মঠে, তার হাতে আঁকা শ্রীরামকৃষ্ণের নির্বিকল্প সমাধির যে তৈলচিত্র তা এখানে রয়েছে। আরও অন্যান্য যে তৈলচিত্র এবং উপলব্ধির চিত্র তা সমস্ত রয়েছে মায়াবতী আশ্রমে। এইটি উনি বাবাকে এঁকেছিলেন, নবগোপাল ঘোষ, যিনি কিনা আমাদের প্রাণপুরুষ। তার দ্বিতীয় সন্তান অম্বিকানন্দ, তিনি বাবাকে এঁকেছিলেন, নিজের বাবাকে এঁকেছিলেন। আর আমার বাবা অর্থাৎ কিনা নবগোপালবাবুর ছোটো ছেলের নাতি রেবন্ত ঘোষ, তার আঁকা 1942 সালে স্বামীজির ছবি জল রঙে আঁকা বহুবার প্রদর্শিত হয়েছে বেলুর মঠে। বেলুর মঠে যে বিভিন্ন উৎসব, সেই উৎসবে প্রদর্শিত হয়েছে। মায়ের ছবি, এইখানে মায়ের ছবি উনি এঁকেছেন, জল রঙে এঁকেছেন। সেই ছবিও বহুবার মঠে গেছে, প্রদর্শিত হতে গেছে এই ছবি। আর দুটি অমূল্য জিনিস রয়েছে এই ঘরে, সে হচ্ছে দুটি মা তারা এবং মা কালীর অয়েল পেন্টিং। এই পেন্টিংগুলি 400 বছরের পুরনো বলে জানা যায়। এবং এই পেন্টিং দুটি দীর্ঘদিন বেনারসের কোনো একটি জায়গায় ছিল। কোনো একজন সাহেব, বিদেশি সাহেব, এই তৈলচিত্র অঙ্কন করেছিলেন। বেনারসের যে আশ্রম আছে মিশনের, তার মাধ্যমে এই ছবিগুলি আমাদের এই বাড়িতে এসে স্থান পেয়েছে। যে বাড়িতে রোজ পুজো হয় সেই রকম বাড়িতে রাখতে হয় বলে এই ছবিগুলি এখানে প্রায় 70-80 বছর ধরে রয়েছে। এটি হচ্ছে এই ঘরের পটকথা, চিত্রকথা। আর মূল কথা যেটা, স্বামীজি এখানে এসে যখন বসলেন এবং তার পকেটে ছিল আত্মারামের কৌটো, সেই আত্মারামের কৌটো এবং সেই বার্লিনের তৈরি মূর্তি, পোর্সিলিনের মূর্তি উনি মর্মর প্রাসাদের উপরে উনি ওখানে প্রতিষ্ঠা করলেন। প্রাণ আত্মারামকে এখানে প্রতিষ্ঠা করে ঠাকুরকে যখন উনি প্রণাম করছেন, তখন স্বামী প্রকাশানন্দ পাশে বসে জিজ্ঞাসা করলেন, ঠাকুরকে কি বলে প্রণাম করব? শ্রীরামকৃষ্ণের পূজা পদ্ধতি তখন সঠিকভাবে তৈরি হয়নি। তখন স্বামীজি ওই প্রথম স্থাপকায়চ ধর্মস্য নিজের মুখে উচ্চারণ করলেন এখানে মন থেকে, এবং তারপর থেকে প্রণাম মন্ত্র তৈরি হলো। সারা পৃথিবীতে তা চলে এখন। এছাড়া আরেকটি ঘটনা শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতিতে অত্যন্ত উল্লেখযোগ্য, তা হলো কার নামে সংকল্প হবে। এটি প্রকাশানন্দ জিজ্ঞাসা করেছিলেন যে কার নামে সংকল্প হবে। স্বামীজি যে কোনো পূজায় সংকল্প করতে হয়, স্বামীজি সেই সংকল্পের বিধি তৈরি করে দিলেন সারা পৃথিবীর জন্যে। মায়ের নামে সংকল্প হবে, মা শারদার নামে এই সংকল্প শুরু হলো। আজকে যতগুলি আপনার রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত ইতিকথা আছে, যতগুলো 182টা ব্রাঞ্চ আছে, তাতে সব জায়গায় সংকল্প কিন্তু এই মায়ের নামেই হয়। এবং তার প্রথম আরম্ভটা এই বাড়িতে হয়েছিল, এই ইতিকথার আরম্ভটা এই বাড়িতে হয়েছিল। যেমন প্রণাম মন্ত্র রচনা হয়েছিল, তেমনি সংকল্পের আরম্ভটাও এই বাড়িতেই স্টার্ট হয়েছিল। এবং কেন হয়েছিল না, তার প্রথম কারণ হলো ইনি প্রথম ঈশ্বর হিসেবে श्रीरामकृष्णदेव के एखे पूजा करेछिलेन मूल कथा। एखनकार दिन नरनारायण ईश्वर श्रीरामकृष्ण ओई कयजन गृही और सन्यासी भक्त छाड़ा और केउ सेभावे जानतो ना, किन्तु आज के दिनटाते 123 बछर आगे स्वामीजी प्रथम जेटा करलेन प्रतिष्ठार माध्यमे सेटा हच्छे ठाकुरके विश्वेर काछे प्रकाश करलेन। ओई जन्य आमरा मने करी आमरा एई परवर्ती प्रजन्मे जे प्रजन्म तारा आमरा मने प्राणे विश्वास करी बोधहय गृही भक्त एवं साधारण मानुषेर काछे एई नवगोपाल भवन एवं तार एई ऐतिह्यबाही 123 बछरेर पूजा अर्चना हच्छे आसले प्रथम तीर्थ। एइखानेई स्वामीजी स्वामी ठाकुरके प्रथम उन्मोचन करलेन। एई उन्मोचनटी खूब जरूरी, हिंदू धर्म बोले नय पृथिवीर समस्त धर्म के संहत करे ठाकुर जे कथा बोलेछिलेन तारई एकटा नतून रूप तैरी करलेन एखाने, जा किना सर्वधर्म समन्वयेर पीठस्थान। बेलूर मठ एवं रामकृष्ण मठ मिशन आमरा मने करी हच्छे श्रीरामकृष्ण देवेर स्थूल शरीर एवं सेई शरीर तार जे आरम्भटा तार जे स्फुलिंगटा स्वामीजी तैरी करे दियेछेन एवं अनेक अनेक छोटो छोटो कथा दिए अकाउंट्स तैरी करार कथा बोलेछेन। शाकेर टाका शाके माछेर टाका माछे एई जो कथा सेइगुलिर प्रथम आरम्भ अयनारम्भ बोध हय एकटा अंशे आध्यात्मिक अंशटीते पूजार्चनार अंशटीते आमादेर एई रामकृष्णपुरेर नवगोपाल भवनेई सूचित हयेछिल। अनेक अनेक गुणी गृही भक्तरा छिलेन, दुर्गाचरण नाग एकेबारे सांघातिक मानुष, रामचंद्र दत्त, बलराम बसु, गिरीशचंद्र घोष, भक्तप्रवर, भक्त भैरव ताদের প্রত্যেকের সান্নিধ্যে এই নবগোপাল বাবু এবং নিস্তারিণী দেবী তারা এসেছিলেন এবং তারা একটি কথা প্রথম বলেছিলেন ঠাকুরের কাছে সেই ১লা জানুয়ারি কল্পতরু দিন, ঠাকুর আমাদের কি হবে, ঠাকুর আমার কি হবে, ঠাকুর আমি তো কাম কামিনী কাঞ্চন বলতে আমার তো বিরাট বড় সংসার। ঠাকুর বলেছেন সারাদিন একবার নাম করতে পারবে না, তখন বলছেন হ্যাঁ পারবো, দুবেলা জব করতে পারবে, যদি না পারি সংশয় দেখিয়েছেন। বিশ্বই একজন দম্পতি তারা সংশয় দেখাচ্ছেন ঠাকুরের কাছে যে যদি না পারি, যদি ভুল হয়। আর উনি ছিলেন জর্জ হেন্ডারসন বলে একটি কোম্পানি চিফ অ্যাকাউন্টেন্ট, ওনার সব অ্যাকাউন্টেন্টের কাজই হচ্ছে অর্থ নিয়ে কাজ করা। সুতরাং কামিনী কাঞ্চন কাঞ্চন তো ত্যাগ করলে ওনার কোনো তাহলে পেশাগত প্রবলেম হবে। তখন উনি বলছেন যে কামিনী কাঞ্চন নয় বলতে ওটা তো তোমার টাকা নয়, ও তো কোম্পানির টাকা, সুতরাং সেখানে তোমার কাঞ্চনের দোষ হবে না, তুমি দিনান্তে আমার কথা যদি ভাবো। তখন উনি বলছেন দিনান্তে আপনার কথা ভাবতে গেলে তাহলে আমার তো যদি ভুল হয়ে যায়, যদি না পারি। তখন উনি বলছেন না, তুমি একবার সারাদিনে আমার নাম করতে পারবে। অর্থাৎ উনি ফর্মুলা দিয়ে দিলেন সাধারণ সংসারী দম্পতি মানুষদের জন্যে, উনি ফর্মুলা দিলেন যে না সারাদিনে একবার যদি ঠাকুরের নাম করা যায় তাহলে আমাদের এই কাজ হয়ে যাবে, আমাদের ঈশ্বরের কাজ হয়ে যাবে। এইটি এখন বন্ধ করে দেয়, একটু বন্ধ করে দেয়। বলছিলাম বাড়ির মাহাত্ম্য মানুষের মাহাত্ম্যর সঙ্গে যুক্ত। আমাদের এখানে যখন উনি 1890-এর দশকে নবগোপালবাবু এই বাড়ি কিনলেন, এই 22 কাঠা জায়গা কিনলেন, তখন এটা কিনেছিলেন একজন মুসলমানের কাছ থেকে, তার নাম হচ্ছে ঘাট মাঝি, সবাই তাকে ঘাট মাঝি বলেই জানত। তিনি মাঝি ছিলেন, নৌকা চালাতেন, তার কাছ থেকে এই অংশটি কেনেন এবং যখন কেনেন তখন সেখানে একটি ছোট্ট 1 তলা 2 কামরার একটা মসজিদ ছিল, উনি এই মসজিদ শুদ্ধই কিনেছিলেন এবং বিক্রিও করে দিয়েছিলেন ঘাটবাজি। কিন্তু এই অদ্ভুত শ্রীরামকৃষ্ণগত প্রাণ এই মানুষটি কখনো চাননি, মানসিকভাবে কখনো চাননি যে এই মসজিদ যেন তুলে দেয়া হয়। উনি ওই মসজিদটিকে মেনটেন করেছিলেন, আর্থিক সাহায্য করেছিলেন এবং আজকে সেই মসজিদটি গাউসিয়া মসজিদ নামে পরিচিত এবং এই গাউসিয়া মসজিদ এখন 4 তলা বড় বাড়ি হয়ে গেছে। সেখানকার ইমাম 1993 সালে এইখানে এসেছিলেন, এখন বর্তমান যে ইমাম, এবং তিনি বলছেন যে আজকে আপনাদের বাড়ির এই অনুষ্ঠানে আমরা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। প্রতি বছর 27 বছর ধরে উনি এখানে ফুল দিয়ে যান, এর আগে যিনি ইমাম ছিলেন তিনিও দিয়ে যেতেন এবং বলতেন আমরা ঈশ্বর মানুষ এইসবের থেকে অনেক বেশি শ্রীরামকৃষ্ণদেবকে পছন্দ করি স্বামী বিবেকানন্দের জন্যে, কারণ এই সাধু প্রথম বলেছিলেন যে মানুষের জন্যে কাজ করা মানে ঈশ্বরের জন্যে কাজ করা। আর তার গুরুদেব বলেছিলেন যে সমস্ত ধর্মই এক, সমস্ত ধর্মই সঠিক, সমস্ত ধর্মের মধ্যে ঈশ্বর বসবাস করেন, কোনো ধর্মই অন্যায় নয়, কোনো ধর্মের মধ্যেই কোনো অন্যায় নেই। কোনো ধর্মের মধ্যে কোনো অন্যায় নেই। সুতরাং এই অংশটি তারা কোরআনের বাণী বুকে নিয়ে আজকে শ্রীরামকৃষ্ণ বলুন, স্বামীজি বলুন, তাদেরকে শ্রদ্ধা জানাতে আসেন। আমার মনে হয় শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের যে চিরচেতনা, সেই চেতনা এই রামকৃষ্ণপুর লেনে এই ছোট্ট একটা বাড়িতে কিনা এই পাড়া এবং এই চারদিকে হাওড়াবাসীর জন্যে একটা নতুন তথ্য প্রতিবার নিয়ে যায়, যে সাধারণ মানুষ হয়ে, সংসারী মানুষ হয়েও ঈশ্বরকে পাওয়ার সম্ভাবনা আছে। আর বড় কথা কি, বড় কথা ঠাকুর বলেছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই করো। আমরা শুনেছি অদ্বৈত জ্ঞান কি, সেই অদ্বৈত জ্ঞান সবার মধ্যে আসতে পারে না। অদ্বৈত জ্ঞান, অদ্বৈত জ্ঞান মানে ব্রহ্ম সত্য জগৎবিদ্যা জীব ব্রহ্মই বনাপর, আর কি তোমার মধ্যে ঈশ্বরের অবস্থান, তত্ত্বমসি। আমরা জানি এই কথাগুলি, কিন্তু সবার উপরে, সমস্ত বেদ বেদান্তের উপরে স্বামীজি বলছেন মানুষ সবচেয়ে সবচেয়ে বড় সত্যি, মানুষকে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় এবং ভক্তিই হচ্ছে এর ওপরে। ঠাকুর বলেছেন নেতি নেতি করে লীলা থেকে নিত্যে উঠে, অর্থাৎ নিত্যবস্তু প্রাপ্ত করার পরে, ব্রহ্মজ্ঞান হওয়ার পরে আবার সেই লীলাতে ফিরে যেতে হয়। আর ভক্ত আর ভক্তি নিয়ে থাকাই হলো পাকা মত, ভক্ত আর ভক্তি নিয়ে থাকাই হলো পাকা মত। শুধু দেবত্ব মানে ব্রহ্মজ্ঞান হয়ে বসে থাকলে হবে না। মহাভারতের অষ্টাদশ খণ্ডে, অষ্টাদশ পর্বে শ্রীকৃষ্ণ একটি কথা বলছেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমা সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরা। অদ্ভুত ঘটনা। উনি বলছেন ব্রহ্মজ্ঞান যার প্রাপ্ত হয়েছে, যে জানে ঈশ্বরই সত্য আর এই সমস্ত কিছু মিথ্যা, নিজের স্বরূপকে যে চিনতে পেরেছে, সেই রকম একজন মানুষও কিন্তু পরবর্তীকালে ভক্তিতে উত্তরণ করে। এবং এই শুদ্ধির নাম হচ্ছে সাধারণ আমাদের মতো ভক্তি নয়, এই ভক্তি হল শুদ্ধা ভক্তি, এই ভক্তির নাম পরাভক্তি। ওই জন্যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচ, তার দুঃখ থাকে না, তার কোনো আনন্দ থাকে না, সে সর্বদা সর্বদা আনন্দের মধ্যে থাকে এবং ভক্তির মাধ্যমে, পরাভক্তি শুদ্ধা ভক্তির মাধ্যমে সে ঈশ্বরকে পেতে চায়। এরকম ঘটনা ঘটেছে। তেমনি ব্রহ্মজ্ঞানী যারা, ব্রহ্মযোগী যারা, যারা সংসারে আছেন, যারা এখনও সন্ন্যাস হয়তো নেননি, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন। দুর্গাচরণ নাগ, বলরাম বসু, রামচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ মিত্র, এরা সাক্ষাৎ ভগবানের সঙ্গ করেছেন, স্পর্শ পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন, করুণা পেয়েছেন। নিশ্চিতভাবে বলা যায় নবগোপাল এবং নিস্তারিণী তার কাছে মন্ত্রদিশ শিষ্যা হয়েও নিশ্চিতভাবে তাদের মাথার উপরেও শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয়েছে। এই আশীর্বাদ কখনো এককালীন আশীর্বাদ নয়, এ হলো চিরকালীন আশীর্বাদ। আমি তার চতুর্থ প্রজন্ম, কিন্তু আমি বুঝতে পারি যে আমাদের বাড়ির যত ছেলে মেয়ে আছে, যত মানুষ আছে, এবং আমি মনে করি আমাদের পাড়ায় যত আশপাশে যত মানুষ আছে, হাওড়ার যত মানুষ আছে, কলকাতার, পশ্চিমবঙ্গে, আমার মনে হয় কিরমভাবে যেন ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হয়ে চলেছে। এর কোনো ক্ষয় বয় লয় নেই। আমরা একদিন চলে যাব। তারা যখন চলে গিয়েছিলেন 123 বছর আগে প্রতিষ্ঠা করে চলে গিয়েছিলেন, তারা ভাবেননি যে 100 বছরেরও পরে এই মহিরুহ হবে তাদের এই প্রতিষ্ঠা। আজকে এত বছর পর বেলুড়মঠে মহারাজ এসে পুজো করছেন, এক বছরও তার ব্যত্যয় হয়নি। এ তো ঠাকুরের ইচ্ছে। দুটো বিশ্বযুদ্ধ গেছে, একবেলার জন্য ঠাকুরের পুজো বন্ধ হয়নি। তখন হয়েছিল কি, ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হচ্ছে 1890-এর দশকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওই পাথর দিয়ে, ওই সিমেন্ট তখন ছিল না, বিভিন্ন ধরনের পেস্ট তৈরি করা হতো, মুসুর ডালের জল, খয়ের এবং অন্যান্য সমস্ত গুড় ইত্যাদি দিয়ে পেস্ট করে যেমন তৈরি হয়েছে ভিক্টোরিয়া, তেমনি সেই মিস্ত্রিরাই তৈরি করেছে আমাদের এই রামকৃষ্ণপুরে নবগোপালবাবু যে ঠাকুর ঘর, যে পদ্ম, সব তারা তৈরি করেছেন। তার মধ্যেই অধিষ্ঠিত হয়েছে তিনজন ঠাকুরমা স্বামীজি, তিনজনেরই আত্মারাম এখানে আপনার প্রথিত আছে। এবং এই জন্য এটা মহাতীর্থ। মা এখানে বহুবার এসছেন, মা এখান থেকে এখানে রাত্রিবাস করেছেন, মা এখান থেকে নিস্তারিণী দেবীর মাধ্যমে টমটম মানে ঘোড়ার গাড়িতে করে রামরাজাতলা রাম ঠাকুর দর্শন করতে যান এবং এখানে রাত্রিবাস করেছে। এবং যখন তখনকার দিনে নিয়ম ছিল যে যখনই মা বা ইত্যাদি এই বড়ো কোনো সাধু এই কোনো জায়গায় আসেন, তখন তাকে এখানকার বাবুরা ওই আপনার মালা দেন, জপের মালা, রুদ্রাক্ষের জপের মালা দেয়া হয়। গুল, মা গুল খেতে খুব ভালোবাসতেন, হাতে করে করে নিয়ে গুল খেতেন, সেই গুলের কৌটো মাকে দেয়া হয়েছে। এখান থেকে বাবু দেব যখনই যেখানে যেতেন সেই তারা দিতেন আর কি। আর কাপড় তো দিতে নেই, নতুন বস্ত্র দিতে হয়। মা মা সমস্ত সেই সমস্ত জিনিসপত্র কিছু কিছু আমাদের এখানে এখনও সংরক্ষিত আছে। আরও মূল কথা এটা, স্বামী ব্রহ্মানন্দ অনেক দিন এই বাড়িতে রাত্রিবাস করেছেন এবং একটা সময় কয়েকদিন বেশ কয়েক মাসের জন্য ছিল কি এই বেলুড় মঠের একটা অফিস এখানে তৈরি হয়েছিল। তখন বেলুড় মঠ তৈরি হয়ে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে কাজ হচ্ছে, তখন ওই ব্রহ্মানন্দ স্বামী এখানে বসে অফিস ঘরে মতো করে ফাইলে সই করতেন ইত্যাদি। আর তখন 1930 সালে প্রথম আমাদের এই বাড়িতে টেলিফোন চালু হয় হাওড়ার মধ্যে। সেই টেলিফোনের নাম্বার ছিল 321 এবং তখন এরা কলিয়ারির মালিক, এরা ঝরিয়া একটি কোল কোম্পানি ছিল, আপনার শালিমার কোল কোম্পানি, নবলবুর ছেলেরা সেটা চালাতেন। তো সেই অর্থে তারা একটুখানি মানে অর্থ কৌলিন্য ছিল, কিন্তু সেই অর্থ কৌলিন্য কখনো গর্বের সঙ্গে বুকে বাসা বাঁধেনি। সমস্ত কৌলিন্যটাই হচ্ছে আধ্যাত্মিক কৌলিন্য এবং এই কৌলিন্যের কারণ হচ্ছে তারা সমস্ত অতিরিক্ত উপায় যেগুলো করতেন যেগুলো সমস্ত তারা মঠে দান করেছিলেন এবং নিস্তারিণী দেবীর নির্দেশেই করেছিলেন। এরকম শুধু তাই না, ব্রহ্মানন্দ স্বামী এখানে প্রায় যতজন তখন ছিলেন নবলবুর ছাত্র পুত্র এবং পুত্রতুল্য কন্যাতুল্য যারা ছিলেন তাদের প্রত্যেকেরই গুরুদেব হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ। স্বামী ব্রহ্মানন্দ প্রত্যেককে দীক্ষা দিয়েছিলেন, রামকৃষ্ণ ঘোষকে দীক্ষা দিয়েছিলেন, নবলবুর ছোটো ছেলে, নবলবুর মেয়ে ছেলে শ্যামসুন্দর ঘোষকে দীক্ষা দিয়েছিলেন, সুরেশচন্দ্র ঘোষ যিনি বড় ছিলেন যিনি ঠাকুরকে গান শুনিয়েছিলেন কোলে বসে তাকে দীক্ষা দিয়েছিলেন, এবং রানী দিদি যিনি এই 50 বছর ধরে এই বাড়ি পুজো করতেন, বাল্য অভিষিক্তা রানী দিদি, ওই নবলবুর বড়ো ছেলের মেয়ে, তাকে সবাই চিনত। তিনি মায়ের সঙ্গ করেছেন, নিস্তারিণী দেবীর সঙ্গ করেছেন, রাজামহারাজ এখানে দীক্ষিত হয়েছেন এবং এইখানেই তার জীবন কাটিয়ে দিয়েছেন। অনেক অনেক স্মৃতিকথা তার রয়েছে। আসলে ইতিহাস তো ফুরোবার নয়, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে যায়। আমরা চেষ্টা করি ইতিহাসের সেই পাতাগুলো যাতে হারিয়ে না যায়, তাই জন্যে তাকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখা। তার কথা ভেবে ঠাকুরমা স্বামীজির কথা চিন্তা করে পাঁচজনের উপকারের মাধ্যমে মঙ্গলের মাধ্যমে স্বামীজি বারবার বলছেন, হরি ভাই আমি জানি না তোমাদের ধর্ম আমি কতটুকু শিখেছি, শুধু এইটুকুন বুঝতে পেরেছি যে তোমাদের এই ধর্মের নামে যা গোঁড়ামি তার থেকে অনেক বেশি আমার হৃদয় বড় হয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে সাধারণ মানুষের জন্যে, গরিব মানুষের দুঃখে আমি ঠিক থাকতে পারি না। স্বামীজি বলছেন বেদ বেদান্ত পরের কথা, বেদ বেদান্ত অনেক জ্ঞান আছে, নিশ্চয়ই আমরা জানি ঈশ্বর আছে, কিন্তু আমি যখন ওই ছোট ছোট মুখগুলোয় ক্ষুধার্ত মুখগুলোয় দেখতে পাই তখন আমার সমস্ত ঠাকুরের সমস্ত কিছু ওদের মধ্যেই ফুটে ওঠে দেখতে পাই। তেমনি আমরাও স্বামীজির নির্দেশিত পথে চেষ্টা করি যদি জীবনে একটু কয়েকজন মানুষের উপকার করার, তাদের একটু ক্ষুধা নিবৃত্তি করার, তাদের একটু দুঃখ নিবৃত্তি করার, আমার মনে হয় আজকের দিনে এই দাঁড়িয়ে ভারতবর্ষে যে হানাহানি চলছে তা কখনোই ভারতবর্ষের নিজস্ব সভ্যতা নয়। আমরা জানি ভারতবর্ষ আবার কোনো একদিন শ্রেষ্ঠ আসন লাভে বিশ্বের মাঝে স্বামীজি মা ঠাকুরের পদপ্রান্তে বসে এই প্রার্থনা। প্রণাম। মা একবারে ছোটোবেলায় যখন শিশুকাল তখন থেকে হাত ধরে আমার বাবা মা দুজনেই ওই নিয়ে যেতেন ভরত মহারাজের কাছে। তখন 1970-এর দশক, আমি খুবই ছোট, মন্টুবাবু তখন ভরত মহারাজের কাছে সেবক হিসেবে ছিলেন। সেই মন্টুবাবুর মা নিয়ে যেতেন, তখন মা তার ঠিক ওপরেই থাকতেন সূর্যি মহারাজ, অর্থাৎ কিনা শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি ভাইস প্রেসিডেন্ট, তার সেবক ছিলেন জ্ঞান মহারাজ। সেই জ্ঞান মহারাজকে ধরে মা দীর্ঘদিন বারে বারে আমাকে সেই সূর্যি মহারাজের কাছে নিয়ে যেতেন। মোজা পরা অবস্থায় তিনি থাকতেন, ছোট্ট খাট্ট মানুষটি, এবং তারপরে প্রণাম করতাম। আমার মা সেই সূর্যি মহারাজের কাছে দীক্ষিত এবং মা এই বাড়ির হয়তো সুবাদে মা দীর্ঘদিন রান্না করতেন, রান্না করে সূর্যি মহারাজকে নিয়ে গিয়ে খাওয়াতেন নিজের গুরুদেবকে। উনি তো সে আপনি জানেন, উনি আবার সেবক ছিলেন কার, উনি সেবক ছিলেন হচ্ছে রাজা মহারাজ ব্রহ্মানন্দজি। এত সেবা করেছেন যে ব্রহ্মানন্দ স্বামী তখন বলেছেন যে তোর ব্রহ্মজ্ঞান হবে, আশীর্বাদ করি তোর ব্রহ্মজ্ঞান হবে, এই কথা বলেছিলেন। এই সেই বই যেটা মঠ থেকে বেরিয়েছে, এই কথাটি এইগুলি বলেছিলেন আর কি, আপনি এটা তুলতে পারেন। হ্যাঁ, বর্ষিত আশীর্বাদ ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী বলেছিলেন ব্রহ্মজ্ঞ হয়ে যাবি, এরম বলেছিলেন শিবানন্দজি এবং শিবানন্দজি বলেছিলেন। তো যা হোক, এখন ঘটনা হচ্ছে আমার মা এখন 88 বছর বয়স, হ্যাঁ, এবং সেই কথায় এখনও চলছে আর কি। এই রামকৃষ্ণপুরের নবগোপাল ভবনে এখনও সেই মানে আপনার ট্র্যাডিশন সমানে চলেছে যে যাতে আপনার এইখানে এই ভক্তির প্রবাহটি চলতে থাকে। আচ্ছা, আমার দুই বন্ধু এরা সব, এরাও ছোট থেকে বিবেকানন্দ স্কুলে পড়েছে, এরা অমিতাভ অজয়, অজয়বাবু দীর্ঘদিন শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে রয়েছেন এবং উনি মহারাজদের নিয়ে রেগুলার শুধু ব্রহ্ম কথা আলোচনা নয়, গঙ্গাবক্ষে উনি প্রচুর পরিমাণে মহারাজদের এই জ্ঞান লোকানন্দজিকে নিয়ে একে বড় করে অনুষ্ঠান হলো এবং বহু ভক্ত সমাগম হলো। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই যে জিনিসটি চলছে সেটি হচ্ছে ভক্তি প্রবাহে নিজেকে ভাসিয়ে দেয়া, ভাসিয়ে দেনা তরি। তো সেই ভাসিয়ে দেনা তরিতে আজকের দিনটা আমাদের এখানে আনন্দময় মনে হয়, খুব আনন্দময় মনে হয়। মা এখনো আছে, মা দুটো তুমি দুটো কথা বলো সবার জন্য। আমি ঠাকুর আচার্যের কথাই বলছি। ঠাকুমা মানে নিস্তারিণী দেবী, নিস্তারিণী দেবী বৌমা বলতেন মা ঠাকুর, উদ্বোধনে যখন থাকতেন। তা একদিন একজনদের বলেছে যে আচ্ছা নবগোপালের বৌমাকে আমাদের কাছে একবার দিয়ে আসতে বলবে। তখন ফোন ছিল অন্য রকমের, ওরা ছিল না। তারপরে মা আমার ঠাকুমা দিদি শাশুড়ি গেছেন উদ্বোধনে তাড়াতাড়ি, যে এরা যেই তাহলে মা আপনি ডেকে পাঠিয়েছেন, না তুমি তো আসো, কিন্তু ওই জন্যই তোমার কাছে ডেকে পাঠিয়ে। কেন রেখেছি জানো, আমাকে একটু ভুল করে দেবে, আমি গুল খেতে পাই না, এর একটু গুল দেয় না। আমার দিদি শাশুড়ি জানতেন না যে গুল কী কেমন, কিছুই জানতেন না। সব লোকের কাছে জেনে জেনে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক পাঠিয়ে দেবো। আজ পর্যন্ত গুলের কৌটো দেওয়া, আমাদের এখানে দেওয়া হয়, গুল দেওয়া হয়। ঠাকুর তামাক খেতেন তো, এই তামাক নেশার জিনিস, তামাক, এই তামাক এখনো খান ঠাকুর। রাত্রি খাওয়া দাওয়া শোয়ার সময় তামাক দিয়ে তারপরে সয়ব দেওয়া হয়। আর মা ঠাকুরের গুল রয়েছে দেয়া, সেই কি তামাক পাতা এই পুড়িয়ে, নারকোল পাতা পুড়িয়ে ছাই করে, সেসব করে মা ঠাকুরকে। সেই থেকে উদ্বোধনে বেলু মাঠে সব জায়গায় মা ঠাকুরের কাছে গুল দেওয়া হয় আমাদের, মানে ওরা সব দেয় আর কি। যারা জানতো না তো মা ঠাকুর নিজে বৌমাকে ডেকে পাঠিয়ে বলে করিয়েছিলেন ওই নেশার জিনিসটা করবার জন্য। তাহলে যেতেন খাবার টাবার পাঠাতেন, এ করতেন। আর মায়ের শরীর চলে যাওয়ার পর তো গঙ্গায় করে নৌকোয় করে ও পাড়া নিয়ে যে এ করা টরা হলো বেলুর মঠে। শরীর ঠাকুর ঠাকুরা সব দিয়েছিলেন তখন, কিন্তু বলে যে কী দেখতে আর যাবো, আমাদের তো সবই চলে গেল, এরকম করতেন আর কি, দুঃখ করতেন। অন্য একটা কথা বলি, অনেক কথা না, অন্য একটা কথা বলি যেটা আমি শুনেছি এবং লেখা আছে লীলা প্রসঙ্গে এবং কয়েকটি বইয়ে, সেটা হচ্ছে ঠাকুর বহুবার বলেছেন শ্রী শ্রী এই আমাদের আমাদের নিস্তারিণী দেবী মুখ দিয়ে রক্ত উঠত, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোতো এবং ভয় পেতেন। তখন উনি বলেছিলেন যে তো ভয়ের কিছু নেই, ওই নিস্তারিণী খুব শুদ্ধ আত্মা, ও হচ্ছে ছিন্নমস্তার অংশে জন্ম, ওই জন্য ওটা মুখ দিয়ে রক্ত ওঠে, কোনো ভয়ের কিছু নেই। মাথায় আমাদের গামছা জল দিয়ে ভিজিয়ে মাথায় দিয়ে যদি আমার নাম 10 বার ওর কানের কাছে বলা হয় তাহলেই ও সুস্থ হয়ে যাবে, কমে যাবে, এবং তাই হয়েছে। এবং ঠাকুর তখন বলেছিলেন বৌমা তোমায় একটা কথা বলি, তোমার বাম হস্ত কখনো কারো মাথায় রাখবে না। মা তুমি তুমি যদি বাম হস্ত কারোর মাথায় রাখো তাহলে মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না, অর্থাৎ সে আমৃত্যু হয়ে যাবে, তার মানে মৃত্যুঞ্জয়ী হয়ে যাবে। তো যার ফলে এই মানে আমাদের নিস্তারিণী দেবী 2-3 বার এইটা নিয়ে খুব কাতর হয়েছিলেন। এক শ্রী শ্রী মা যখন একদম শেষ সাজসজ্জায় 1920 সালে, তখন ওই উনি নিস্তারিণী দেবীর খুব ইচ্ছে ছিল, উনি লুকিয়ে গিয়ে মাকে প্রণাম করার ছলে বাঁ হাতটি মায়ের মাথায় লাগিয়ে দেবেন ঠাকুরের কথা অনুযায়ী, তাহলে মা আমাদের ছেড়ে যাবেন না। কিন্তু মা তো ব্রহ্মময়ী, মা তো একেবারে ঈশ্বরী, মা সব সঙ্গে সঙ্গে তার সেবকদের বললেন নিস্তারিণী দৌড়ে আসছে, নিস্তারিণীকে আটকাও গেটে, ও যেন আসতে না পারে, ও যেন আমার মাথায় হাত না দিতে পারে। মহারাজা নিস্তারিণী দেবীকে আটকে দিলেন না, আর বারণ করেছেন। নিস্তারিণী দেবী কান্না করতে করতে বাড়ি ফিরে এলেন, মা সাধনোচিত ধামে চলে গেল। আরেকবার হয়েছিল ব্রহ্মানন্দ স্বামী যখন অসুস্থ হয়েছিলেন, ব্রহ্মানন্দ স্বামীর মাথাতে উনি হাত দিতে বেলুর মঠে দৌড়েছিলেন। ব্রহ্মানন্দ স্বামীও ব্রহ্মজ্ঞ, তিনি বলেছিলেন বৌদি আসছে, নিস্তারিণী দেবী আসছে। বৌদি বলতেন তাকে তোমরা ঢুকতে দেবে না, তাকে তোমরা ঢুকতে দেবে না, ঢুকতে দিলে বিপদ হবে, আমার মাথায় হাত দিয়ে দিলে অন্যরকম ঘটনা ঘটবে, ঠাকুরের কাছে আমি যেতে পারবো না। ব্রহ্মানন্দ স্বামীও এই ঘটনা, এই সব ঘটনাগুলো আসলে অন্যরকম, আমাদের কাছে ঈশ্বর আর মানুষের যে ব্যবধান মুছে দেয়, সেই মুছে দেওয়া ব্যবধানগুলো মাঝে মাঝে আমরা বলতে গিয়ে ইমোশনাল হয়ে পড়ি, ইমোশনাল একটুখানি হয়তো আমরা আবেগদীপ্ত হয়ে পড়ি। মায় মায় তুমি বলো কথা। আমাদের একটা 5 নম্বর বিদ্যাবল্লভ লিখলেন কলকাতায়, ওই বাড়িতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন নিজে, তখন ঠাকুরদা সবাই ছিলেন তখন ও বাড়িতে। তা সে এসে যখন বাড়িটা একজনদের দান করে দিলেন, বিক্রি করেননি, যখন দান করলেন তখন যদি ঠাকুরের হল, আমার যেটা নিজের কথা বলছি এটা আমি, হলঘরটা আমার তো রাখতেন, তাহলে অন্তত আমরা সেখানের সঙ্গে কিন্তু আজ বাড়িটা গেছি, কিন্তু আমাদের সঙ্গে তো হ্যাঁ নিজে ঠাকুর নিজে এসে সারাদিন থেকে নাচ গান বক্তৃতা এসব করেছে ঠাকুর। ৫ নম্বর বৃন্দাবনও লিখলেন, হ্যাঁ তো ওখানে সবাই শেষটা আমাদের খুব সেই জন্য ঠাকুর তারপর আমাদের একটা রাগ হয় ওই বাড়িটা দিয়ে দিলেন, কিন্তু ওই বাড়িটার যে হল ঘরটাতে ঠাকুর এসে ঘুরেছিলেন তো সেই ঘরটা রাখলে তো রামকৃষ্ণপুর নাম শুনে শুধু এখানে এসেছেন। একজন কিশোরীবাবু বলে একজন ওর সঙ্গে চাকরি করতেন, ঠিক আছে, জর্জ হান্ডারসন কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট ছিলেন আমাদের ঠাকুরদা নবগোপাল বাবু। তো সেই তখন যদি করতেন ওইখানে তা কলকাতায় থাকতে হতো মানুষ, সেই বেগমপুরের সেই বাড়িটা দান করে দিয়ে চলে না, আজকে হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে গেছে বাড়িটা। যাই হোক, তা এই যে রামকৃষ্ণপুর নাম ওই সঙ্গী বলে জানো তুমি বলছো একটা ওই জায়গায় রামকৃষ্ণপুর বলে একটা এতে না একটা প্লট বিক্রি হচ্ছে ওই, তাই নাকি তুমি দেখো দেখো ওটা আমাকে এসে বলো বলে সেই বাড়িটা একজনদের দান করে দিয়ে উনি এখানে জায়গা কিনে এইসবকে করলেন। শুধু ওই দিকটা ছিল এইটা নিয়ে, আর সব ওই গোটা বাগান টাগান সব করেছিলেন, করে আর এই করলেন সে, কিন্তু সেই বাড়িটা রাখলেন না। ওইটা আমাদের খুব দুঃখ যে ঠাকুর এসে ওইখানে সারাদিন থাকলেন, ঠাকুমার রাত্রিরেও থাকতে বলে চলে না, দেখো আমি রাত্রিরে বাড়িতে যাবো এ করে, তা সেই জন্য চলে এতে হোটেল, তখন তো বেলুর হয়নি, তখন তো সেই দক্ষিণেশ্বরে ওই ঘরেই থাকতেন। আবার একদিন কী হলো, দক্ষিণেশ্বরে যেতেন তো প্রত্যেক রবিবার বাবুর পুজো হলেই গাড়ি চলে যেত, ওরা চলে যেতেন। ঠাকুর বলছে বৌমা তোমাকে একটা জিনিস দেবো তুমি নেবে? ঠাকুর ঠাকুর আপনি জিনিস দেবেন, যা জিনিসে আপনি দেন আমি জিজ্ঞেস করবো না কী দেবে। গেছেন বলছে আমি একটা তোমাকে জিনিস তো নেবে, বলে হ্যাঁ হ্যাঁ নেবে, এই নিয়ে আয় তো ওদের। তখন এনে নিয়ে এসছে, ওরা কী আর নেবে রে বাবা, ওদের নিয়ে আয় মানে কি, ও মা তাকে 4টে বেড়াল ছানা নিয়ে এসছে, মানে এরা খেতে দেয় না, কী কষ্ট দেয়, মারে তুই নেবে? ঠাকুমা আসল পেতে বলে হ্যাঁ, সেই বেড়ালে কিছুদিন অবধি ছিল তার বংশ, এখন বেড়াল অনেক আছে কিন্তু সেই বংশটা বেড়াল অনেক, 12টা বেড়াল হয়েছে জানেন এদের এখানে ঢুকেছে কি করে হয়েছে ছানা। আর আমার এই বেড়া বলে না না ঠাকুমা তো ভালোবাসতো ওদের, সব রেখে দেবো এখন বই করে যত্ন করে করে 12টা বেড়াল হয়ে আছে এখন। আচ্ছা, নবলবাবুর যে মেজো ছেলে অম্বিকানন্দ স্বামী, যা বলছিলাম যে বাবাকে এঁকেছে নিচে, নিচে ছবি দেখালাম, মায়ের ছবি এইটা, এইসব উনি মাকে মাকে এঁকেছেন, এটা মা শ্রী নিস্তারিণী দেবী, হ্যাঁ ওনারই দাদুর ওটা বাঁধানো হয়েছে, এটা ইম্পর্টেন্ট না, ওটা প্রায় বাবা তলায় ইম্পর্টেন্ট না, তো তলায় লুঙ্গি পরা, আরে ওইটা ইম্পর্টেন্ট না, মা বুঝতে পারছে যেটা ইম্পর্টেন্ট সেটা সব তো যায় না, এই ছবিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছবি, নিস্তারিণী দেবীকে এঁকেছেন। এ সর্বত্র ঠাকুরময়, আমাদের কিছু করার নেই, আর কিছু নয়, উনি সব জায়গাটা জোয়ার। এই ছবিটা আমাকে এগুলো চলে না, চলো ওপরে চলো, অম্বিকানন্দ স্বামী ঘরটা একটু দেখিয়ে দিই। ওই যে দাদাগিরি থেকে এসো তার সব ছবি, ওই পাওনা এটা 100 বছরে ইম্পর্টেন্ট ঘর। এই ঘরটি আমরা বলি এখন মহারাজের ঘর, আসলে এটি সঠিক করতে মহারাজের ঘর এই জন্যে যে এইখানে স্বামী অম্বিকানন্দজি দীর্ঘদিন কাটিয়েছেন শেষ জীবনে, এবং এই স্বামী অম্বিকানন্দ যিনি কিনা নবগোপাল বাবুর মেজ ছেলে, এবং তিনি যখন গর্ভাবস্থায় ছিলেন তার মায়ের নিস্তারিণী দেবী, তখন এই দম্পতি ঠাকুরের কাছে যান একবার, ঠাকুর জিজ্ঞেস করেন আমার জন্য কোনো খবর আছে, তখন নিস্তারিণী দেবী বলছেন আমি দ্বিতীয়বারের জন্যে মা হতে চলেছি, তখন উনি বলছেন তাহলে এইটি আমার তো তখন নিস্তারিণী দেবী বলছেন প্রভু আমরা সবাই তো আপনার, নতুন করে যা বলার কি তো নিশ্চয়ই আপনার। তারপরে সেই পুত্র ভূমিষ্ঠ হলো, আঁতুর টাঁতুর করতে হয়, সেই আঁতুর করে যখন তিনি আবার ঠাকুরের কাছে নিয়ে গেছেন, ঠাকুর তাকে কোলে তুলে নিয়েছেন, আদর করেছেন। তার নাম ছিল নীরদ বরণ ঘোষ, মেঘের মতো নীরদ বরণ, নীরদ মানে মেঘ, मेघेर मतो बर्ण छिलो बोले तार नाम नीरद बरण। सेई नीरद बरण के खूब आदर करेछेन ठाकुर छोट अवस्थाय। तारपर बोलेछेन तोमरा एके मानुष करो, आमी यथासमये एके ठीक निये नेब। तारपर उनी राधिका प्रसाद गोस्वामी बोले एक भद्रलोकेर काछे नाड़ा बेधे गान शेखेन दीर्घदिन एवं आर्ट गवर्नमेंट आर्ट कलेज थेके आर्टिस्ट हिसेबे पढ़ाशोना करें। करते करते स्वामीजी खूब संग करेछेन, स्वामी विवेकानंदेर खूब संग करेछेन एवं बोलछेन नीरद तुई आमार नय रे तुई राजार, अर्थात तिनि किना राजा महाराजेर काछे दीक्षित हबि आमार काछे नय। स्वामीजी दिक निर्देश करछेन। परवर्तीकाले उनि स्वामी ब्रह्मानंदेर काछे दीक्षित हन एवं तारपरे दीक्षित शुधु नय तार कयेक दिनेर मध्ये कयेक मासेर मध्ये तिनि एई बाड़ी गृहत्याग करे सर्वस्व त्याग करे हिमालये कोथाय चले जान हारिये जान। प्राय 22 बछर तार कोनो खोज छिलो ना, 22 बछर तार कोनो खोज छिलो ना। तारपरे এই শঙ্করানন্দ স্বামী স্বামী অমূল্য মহারাজ যিনি যিনি স্বামী স্বামী শঙ্করানন্দ আমাদের আমার নবলবুই ছোটো ছেলের নাম রামকৃষ্ণ ঘোষ আমার দাদু, তাকে বলছে রামকৃষ্ণ তোর দাদার খোঁজ পাওয়া গেছে রে, কপুরথালা বলে পাঞ্জাবের একটা গ্রামে তাকে ঝুপড়ি করে দেখতে পাওয়া গেছে অনেক বছর পর। আমার দাদু তখন ওই শঙ্করানন্দ স্বামীর নির্দেশে অন্যান্য লোকজন নিয়ে বেনারসের মঠ থেকে কয়েকজনকে নিয়ে সেই কপুরথালা গ্রামে যান পাঞ্জাবে। গিয়ে দেখেন ওখানে একদম একদম নিভৃত একটি জায়গায় যেখানে দুর্গম জায়গা, সেখানে একটি ঝোপড়ি করে একজন সাধু আছে সমস্ত দাড়ি গোঁপে ভর্তি। তিনি কিরাম তা তিনি মাধুকরি করে খান, কিরাম মাধুকরি। তিনি একটি মাত্র ঘরে একটি মাত্র জায়গা একটি মাত্র বাড়িতে গিয়ে প্রথম দাঁড়ান বলেন হরি ওম শ্রীরামকৃষ্ণ। দ্বিতীয় বাড়িতে যান না, সেই বাড়ি থেকে যদি আধপোড়া রুটি একটি দেয় সেটি তার সারাদিনের খাদ্য। এইভাবে তিনি মাধুকরি করে বছরের পর বছর চলিয়েছেন। আশপাশের যত মানুষ তারা তাকে গুরু ভাবে তার ঈশ্বর ভাবে, তাকে কলাটা মূলটা দিয়ে যায়, তিনি আবার সেটা অন্য কাউকে দিয়ে দেন। তারপরে তিনি আসেন এবং বেলুর মঠের ম্যানেজার মহারাজ হিসেবে ওনাকে রেখে দেওয়া হয় কয়েকদিনের জন্য। কিন্তু উনি সেই পদের মোহে উনি আকৃষ্ট হতে চাননি, উনি ঠাকুরের আধ্যাত্মিক জীবনেই যুক্ত থাকতে চেয়েছিলেন। এবং একটা সময়ে এই মঠের সমস্ত গান বাজনার দায়িত্বে ইনিই ছিলেন, অনেক গান গেয়েছেন এবং স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, বহু জায়গায় গেছেন এবং এত সঙ্গ করেছেন যে স্বামী ব্রহ্মানন্দ ওনাকে আলাদা করে বিশেষভাবে ওনাকে গান গাইতে যে রাম নাম সংকীর্তন হয় শুভ্র ব্রহ্ম পরাৎপর রাম কালাদমক পরমেশ্বর রাম, তার মঠে যে গান গীত হয় এখন সেই একাদশীর দিন তার সুরারোপ করেছিলেন স্বামী অম্বিকানন্দ। স্বামী অম্বিকানন্দের অসাধারণ গানের গলা ছিল এবং ব্রহ্মানন্দ স্বামী তাকে বিভিন্ন মঠে গান গাইতে বলতেন নির্দেশ দিতেন এবং তিনি সেইভাবে নির্দেশিত পথে চলতেন। এই হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ। আর তখন বলে দিই এই ঘরটি কেন বিশেষত্ব শুধু ব্রহ্মানন্দের জন্য নয়, এই ঘরটি তখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান তৈরি হয়নি সেবা প্রতিষ্ঠান। তখন সেই আমাদের বাড়ি এই বাড়ি নবগোপালপুর বাড়ি রামচন্দ্র দত্ত ঠাকুরগাছির বাড়ি আর বলরামবাবুর বাড়ি, তিনটি বাড়িতে নার্সিংহোম হতো। যখনই মঠের কেউ অসুস্থ হতো এইখানে পাঠিয়ে দেওয়া হতো, তারা এখানে তাদের নার্সিং হতো এবং সেইখানে এখানে এমন আমি এমনও শুনেছি শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজ প্রণম্য ব্রহ্মজ্ঞ মহারাজ যিনি কিনা ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি ব্রহ্মচারী সাদা কাপড়ে এখানে সেবক হয়ে কাজ করে গেছেন, এও আমি শুনেছি আমাদের পিসিমাদের কাছে। সুতরাং এই ঘরটির অন্যরকম তাৎপর্য এবং এখানে ব্রহ্মানন্দ মহারাজ এবং অন্যান্য সিনিয়র মহারাজদের ঠাকুরের যারা শিষ্য ছিলেন তাদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা আছে। এই পাইপ এই কলাইয়ের কাপ এই আপনার কেটলি এগুলো সব তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের ব্যবহৃত জিনিসপত্র এর মধ্যে কিছু পরিমাণে রাখা আছে। এটি বড় অন্যরকম জিনিস, এর মধ্যে অনেক অনেক পুরনো স্মৃতি ভর করে আছে। আর একটা কথা, আমাদের শ্রী শ্রী মা যখন এখানে এসেছিলেন শ্রী শ্রী মা সারদা তিনিও কিন্তু এই খাটে ইউজ করে খাট ব্যবহার করেছে, এই খাটেই তার যাবতীয় শয়ন ইত্যাদি। হ্যাঁ শ্রী শ্রী মা, অতএব এই ঘরটির অন্যরকম বিশেষত্ব। এই ঘরটিকে আমরা একেবারে ঈশ্বরের ঘর বলে বলি। আর ওই যে ছবিটি দেখছেন এইটি আমার বাবা শ্রীযুক্ত রেবন্ত কুমার ঘোষ যিনি কিনা আবার এই নবগোপালবাবুর নাতি হন পৌত্র হন, তার হাতে আঁকা জল রঙের ছবি এবং এইটা উনি আপনার বহুবার বেলুড় মঠে প্রদর্শিত হয়েছে। ঠিক আছে, এইটা আর আরেকটি জিনিস দেখাই যেটা খুব ইম্পর্টেন্ট রেলিক্স, সেটা হচ্ছে একটি এখানে হারমোনিয়াম আছে 1850-এর দশকে কেনা হারমোনিয়াম এবং এই হারমোনিয়ামটি যতদূর শুনেছি যখন স্বামীজি এসেছিলেন তখন এইটিতে তিনি স্পর্শ করেছিলেন। এটি স্বামী অম্বিকানন্দজি নিজেই বাজান, স্বামী অম্বিকানন্দজি বাজিয়েছিলেন, ওই জন্য এটা অম্বিকানন্দ নাম লেখা আছে। কিন্তু 1850-এর দশকে কেনা এই হারমোনিয়াম মিলার কোম্পানির হারমোনিয়াম, বিদেশি হারমোনিয়াম, জার্মানি। এবং এইটি স্বামীজি যদ্দূর মনে হয় বাজিয়েছিলেন। এখানে যা পুরনো লোক আমাদের পূর্ব প্রজন্মের যারা ছিলেন তাদের কথা অনুযায়ী, এবং এখানে নাকি উনি ওই খণ্ডনভোগ প্রথম স্ট্যান্ডার্ডটি মুখে মুখে একবার এক লাইন একটুখানি মক্স করেছিল। এখনও এটা বাজে, এখনও এ সুর আছে। এইটি খুব আমাদের কাছে অত্যন্ত যাকে বলে সম্পদ বলে মনে করি আমরা, এবং এই ঘরটি খুব জরুরি। সেই জন্যে আমি সবার অবগতির জন্যে এই তথ্যগুলি দিলাম আর কি। হ্যাঁ, বলা যাবে না। মেন যেটা এই বাড়ির উদ্দেশ্য দুটি ছিল, এক হচ্ছে শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতি একটা সঠিক পাঠ মূল্যায়ন হলো, কারণ প্রকাশানন্দজি পাশে বসে প্রণাম করতে করতে বলছেন যে ঠাকুরকে কি বলে প্রণাম করবো। সত্য কথা, স্বামীজি তখন ওই প্রণাম মন্ত্র ভেতর থেকে উচ্চারণ করলেন, স্থাপক আর্য ধর্মস্য। এরপরে আরেকটি জায়গা খুব ক্রিটিক্যাল জায়গা, সেই জায়গাটা কি না বলছে কার নামে সংকল্প হবে ঠাকুর স্বামীজি, এই যে পুজো হবে গৃহ বা গৃহস্থ নামে কি হবে, না মা বললেন না, এ হবে স্বামীজি বললেন মায়ের নামে। এই যে মায়ের নামে সংকল্প, এই প্রথম এখানে চালু হলো। মালা বসুন না, এতে বসাই আরাম করে বসুন, বসুন মা আপনার। তো এইখানে ওই সংকল্পের ব্যাপারটা প্রথম। আসুন বিমলদা, আসুন। এই হচ্ছে সেই বিমলবাবু যিনি আমাদের কাসুন্দিয়া মঠে যাত্রাদীপ চালিয়ে রেখেছিলেন দীর্ঘদিন। আমাদের কি চেনাবো, সূর্যের যেমন পরিচয় লাগে না, বিমলদার পরিচয় লাগে না, বিমর্ষতা নেই। হ্যাঁ, ইনি দীর্ঘদিন ধরে 50 বছর ধরে সেবা করে জীবন ছেড়ে দিয়েছেন, সব এই একটি কারণে। আজকে এখানে একটি মঠ হয়েছে, কাসুন্দিয়া মঠ, যা মানে ভাবাই যায় না। সেই মঠের পূর্ণতার উনি হচ্ছেন মানবদ্বীপ প্রতীক। তো যার পর বিমলদা একদম গুপ্ত যুগে আমরা ওনাকে সন্ন্যাসী ভাব একেবারে। অম্বিকানন্দজি সম্বন্ধে এইবারে বলি। অম্বিকানন্দজি, আচ্ছা আগে বলি, অম্বিকানন্দজি খুব ভালো আঁকতেন। উনি আপনার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছিলেন, আর রাধিকা প্রসাদ গোস্বামীর কাছে উনি নাড়া বেঁধে কীর্তন শুনেছিলেন, গান শিখেছিলেন। তার জন্য ব্রহ্মানন্দ স্বামী ওনাকে খুব ভালোবাসতেন এবং গান গাইতে বলতেন সব জায়গায়। ওনার সঙ্গে সারা ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন। তো উনি এইটি এঁকেছিলেন, এটা খুব রেয়ার ছবি, ছবিটা নষ্ট হয়ে যাচ্ছিল। এইটা হচ্ছে গায়ত্রী মায়ের ছবি, উনি স্বপ্নে পেয়েছিলেন। আসুন গায়ত্রী মা, আসুন আসুন। এই হচ্ছে মা গায়ত্রীর ছবি, স্বামী অম্বিকানন্দজি এঁকেছিলেন। ওই যে ওম ভূর ভুব সাহা, তাকে দেখতে কিলাম উনি পদ্মাসনা উনি দেখেছিলেন এই ছবি। তো এই ছবি উনি নিজের এ থেকে এঁকেছিলেন। মায়াবতী আশ্রমের নাম বহু আছে আপনার ছবি, যেগুলো ওনার আঁকা। আর নিচে নিজের বাবাকে আর মাকে এঁকেছিলেন, সেগুলো নিচে আছে। হ্যাঁ, আর স্বামী অম্বিকানন্দজি এই ঘরটাতে শেষ বয়সে এসেছিলেন, এবং তখনকার দিনে যখন ওই সেবা প্রতিষ্ঠান হয়নি, বলেন এতেই বসুন না, বলেন এতে কোনো বসুন, বসুন বসাই যায়, বসুন। এই আপনার অম্বিকানন্দজির আগে, অম্বিকানন্দজি যখন ছিলেন, কিন্তু তার আগে অম্বিকানন্দজির আগে যখন কোনো প্রবলেম হতো, কারো শরীর খারাপ হতো মঠে, তখন 3টে বাড়িতে নার্সিংহোম হতো। এইটা রামদত্ত বাড়ি, জগদ্দান আর বলরামবাবু। এই বাড়িতে গঙ্গার পশ্চিমকূল, বারাণসী সমতুল, সবচেয়ে বেশি পরিমাণে অসুস্থ হয়ে এখানে এসছেন স্বামী অদ্বৈতানন্দ নবগোপাল মহারাজ, এবং প্রায় গঙ্গা চান করতে এসেছেন নবগুরুর সঙ্গে। এবং যখন ফিরতে নবগুরুরই চাকর ছিল, সেই বড় একটা ঝুড়িতে এত বড় বাতাসা নিয়ে আসে, যেই বলতো জয়রাম কৃষ্ণ তাকে একটা বাতাসা, জয়রাম কৃষ্ণ না বললে বাতাসা দেওয়া, সেই বাতাসা তো এখনো দেওয়া হয়, এই এবছরও দেওয়া হয়, এবছরও আমাদের সব রাখা আছে, সেই বাতাসা রাখা আছে। ঘাটটা কত দূর এখান থেকে? 15 মিনিট হাঁটতে, 15 মিনিট হেঁটে। হ্যাঁ, স্বামীজি ওইভাবে এসেছে, ওই সেম রুটে। এবারে এছাড়া যতজন আপনার অসুস্থ হয়েছিল, বেশিরভাগ অখণ্ডানন্দজি অসুস্থ হতেন না, কর্মযোগী। ওরা অসুস্থ হওয়ার সময় নেই, উনি এখানে আসেন, এমনি দর্শন করতে এসেছেন, সব কিছু হয়েছে, অসুস্থ হয়ে আসেন। কিন্তু বেশি অনেকেই সারদানন্দজি ইত্যাদি অসুস্থ হয়ে এসেছিলেন, দু একদিন থেকে সেবা যত্ন, নিস্তারিণী দেবী বৌদি বলতেন, সেবা যত্ন করে তাদেরকে সুস্থ করেছেন। এমনও আমি জানি, আমার দাদু বলতেন রামকৃষ্ণ ঘোষ, যে নির্বাণানন্দ স্বামী, মানে ব্রহ্মজ্ঞ স্বামী, ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন ব্রহ্মানন্দজির কথা। উনি এখানে সাদা কাপড়ে অম্বিকানন্দজি এবং আরও একজন সিনিয়র সাধুর এখানে উনি সেবক হিসেবে দীর্ঘদিন কাটিয়েছেন এই ঘরে। এই ঘরটাই ছিল নার্সিংহোমের ঘর, এবং এই খাটে মা কিন্তু ইউজ করেছেন। এই খাট नबगोपाल बाবুদের इच्छे छिलो छेले मेयेदेर 1909 साले उनी चले जान नबगोपाल बाবু किन्तु छेले मेयेरा बोलेन जे कोनो अवस्थातेई ठाकुर स्वामीजीरा आमादेर संगे एक फ्लोरे थाकबेन ना, एक फ्लोरे थाकबेन ना, दादा माथार ओपर थाकबेन, जार जोन्नो आमादेर कोनो एर उपरे बाड़ी तोलार कोनो जायगाय साइडे बाड़ा किन्तु एर थेके उंचुते एई घर एई एते फैमिलिते कोनो बाड़ी होबे ना, ओखाने स्वामीजी ठाकुरई थाकबेन। तो स्वामीजी जखन एखाने एलेन स्वामीजी पकेटे करे आत्मारामेर कौटोटी एनेछिलेन आर ओई बार्लिने तैरी करा तीनटी पोर्सिलेनेर मूर्ति जेटा छवि हिसेबे आमरा देखी बेलुर मठे आछे एकटा, आगेई जारा बेलुर मठे भोग खेतेन अनेक आगे तखन ओई 10,000 ব্যাপারটা হয়নি, তো মাটিতে বসে খেতেন। এইদিকে সাধুরা, এইদিকে আপনার যারা এ ভক্ত, তাদেরকে প্রথমে এইটুকু একটা ছোট সাদা ভাত দেওয়া হতো, মহারাজরা সব জানে। সেই সাদা ভাতের উৎস হচ্ছে ওই মূল যে এটি ওইটি, ঠিক আছে। আর তৃতীয়টি মনে হয়, যদ্দূর মনে হয় পুনাতনন্দজি বলছে ঢাকা মঠে বোধহয় আছে, ভুবনেশ্বর আর ঢাকার মধ্যে ভাগ ছিল, এইসব জায়গায় আছে। তিনটির মধ্যে একটি, প্রথমটি এখানে আপনারা ওটা বন্ধ করে দেন। তো এইখানে স্বামীজি যখন বসে ঠাকুর এই ওইটি পাত্রামের কৌটোকে প্রতিস্থাপন করে ঠাকুরের মূর্তি দিয়ে পুজো করছেন, তখন প্রকাশানন্দজি বলছেন ঠাকুরকে কি বলে প্রণাম করব। তখন ওই স্থাপক আয়াজ উনি মন থেকে হৃদয় থেকে উচ্চারিত হলো এবং লিখে নেওয়া হলো। না না, ওই ঘরে ওই ঘরে আমি যা বলছি ঘটনাটা বলছি। এত সুন্দর ঘরে যদি ঠাকুর না থাকবেন তাহলে কোথায় ঘর আর কোথায় একবার ওইভাবে তো বলেনি, বলেছে খুব অন্যভাবে যে তোমাদের ঠাকুর এই ঢেকি সালে জন্ম, সে এখানে থাকবে না তো কোথায় থাকবে বলে। আমার স্বামীজি কথার তো কোনো এ নেই, উনি মজা লাগলো এইভাবে বলেছেন। তো সেটা তো একটা দিক। আর দুই হচ্ছে প্রকাশানন্দজি তখন আরেকটি কথা জিজ্ঞেস করছে, এটা ভুলে গেলে চলবে না। লীলা প্রসঙ্গ যে ভয়ঙ্কর, কথামৃত আর লীলা প্রসঙ্গ নেক বাই নেক। বলছে ঠাকুরকে সংকল্প কার নামে করবো পুজো, এই কথা জিজ্ঞেস করছে প্রকাশানন্দজি। সংকল্প হয় গৃহস্থ, গৃহস্থের ইত্যাদি নামে। স্বামীজি বলছেন না, সংকল্প হবে শ্রী শ্রী মার নামে, সারদার নামে। আপনি ভাবতে পারছেন মঠের এত বড় ঘটনা, কত কত 182টা কতগুলো ব্রাঞ্চ আছে, 182 বোধ হয়, জানি না ভুলে গেছি। সব ব্রাঞ্চে পুজো হয় মায়ের নামে, সংকল্প হয়। তা আরম্ভটা এখানে হলো, আমি বলছি আরম্ভটা এইখানে হলো। এইটা একটা তো ইতিহাস স্বামীজির কাছে, এটা আমাদের কাছে এটা বড় ইতিহাস, মায়ের নামে সংকল্প। মাই হচ্ছে, তারপরে মাকে কি মর্যাদা দেওয়া হচ্ছে, মা ভয়ঙ্কর, মা হচ্ছে হেড অফিস। তো সুতরাং এইটা, এই যে মাকে চরম জায়গায় রাখা স্বামীজি, সেটাও কিন্তু সূত্রপাত এখানে করলেন। এটা কিন্তু ভাবতে হবে, শুধু প্রণাম মন্ত্রের শতবর্ষ নয়, প্রণাম মন্ত্রের উদযাপন নয়, মাতৃ জন্মের উদযাপন, মাতৃ আরাধনার উদযাপন। এইটা কিন্তু আমি মনে করি এই স্বামীজির এইখানে আসার একটা মূল কারণ। আর মহারাজ, আমি গতকাল বর্তমান পত্রিকা এসেছিল, মহারাজ একটু কথা বলি, গতকাল বর্তমান পত্রিকা এসেছিল নীতি কথাবার্তা। আমি বলেছি আমি তো বলুন ইতিহাস তো পাল্টাতে পারবো না, যা ইতিহাস সব জায়গায় লেখা আছে, এদিকটা চলে আসো, এদিকটা চলে আসো, ও ঠিক আছে পড়ে গেছে, ইতিহাস পাল্টানো যাবে না। শুধু আমি একটি কথা বলি, হ্যাঁ আপনি এদিকটা চলে আসুন, একটি কথা বলি, সেটা হচ্ছে আপনার দয়া করে যদি এই বাড়ির ইতিবৃত্ত বা এর ইম্প্যাক্ট আশপাশে জানতে চান কি হলো, দয়া করে এখানে 3টে মসজিদ আছে আশপাশে, 3টে মসজিদের ইমামদের কাছে চলে যান, তাদের থেকে যে ইমাম, হ্যাঁ দয়া করে যান। কারণ আপনি এই ইতিহাস তো আমি বলে দেবো, যত খুশি বলবেন বলবো, বলতেই থাকবেন, কিন্তু ইমামরা কী ভাবছে, এখানকার মসজিদের ইমামদের খুব জরুরি ব্যাপারে, তারা তো 3টে মসজিদ এখানে, আপনি যান দয়া করে সেখানে। বলছি যাও, আমি যান না, কী হবে আপনাকে তো না বলতে পারেন না, আমি বলবো না এটা বলবে, আর তো কিছু বলবে না। 3টে জায়গায় উনি গেলেন, গিয়ে জিজ্ঞাসা করেছেন গাউসিয়া মসজিদ, আচ্ছা এইখানে নবগোপাল বাবুর বাড়িতে কালকে মাঘী পূর্ণিমা, তো উনি বলার আগেই বলছেন যে হ্যাঁ 1898 6 ফেব্রুয়ারি আলমবাইয়া মোড় থেকে 3টে নৌকো করে স্বামীজি এনেছিলেন, আত্মারামের কৌটো সঙ্গে ছিল, ওরা বলে যাচ্ছে। এবং তারপরে বলছে আমরা 100 বছরের ওপর ধরে ওই বাড়িতে ফুল নিয়ে স্বামীজি আর ঠাকুরকে প্রণাম জানিয়ে আসি, নমস্কার জানিয়ে আসি, ওরা হ্যাঁ রেগুলার এবছর আসবে, আমি তো জানি বলেই বলেছি। এবার উনি সাংবাদিক ভদ্রলোক এরকম করছিল, মানে মানে আপনারা শুনুন একটা কথা বলি, স্বামীজি একজন প্যাট্রিয়টিক মঙ্ক, একজন বড় বেদান্তী, আমরা এগুলো ভাবি না। আমরা ভাবি উনি এমন একজন সাধু, এমন একজন প্রফেট ঋষি, উনি বলেছে যিনি মানুষের কথা ভাবেন, যিনি মানুষের দুঃখে কাঁদেন। ওরা বলছে যিনি খাটে শুতে পারতেন না মাটিতে শুতেন, ওরা বলছে আমি ওর থেকে পাঠ নিচ্ছি বলে। ওরা বেশি স্বামীজি পড়েছে, স্বামীজি বেশি পড়েছে, বলছে উনি খাটে শুতে পারতেন না, नीचे शुए भद्रलोक ना बोलते दादा अपनी हमारे जा पाठाले हमार तो शिक्षा हलो तक उन्नी बोलते ये आज के भारतवर्षे हिंदू मुस्लिम बोलो सुनुन ये हावड़ा अंचले एखाने कखनो कोनो दिन एई रकमेर घटना घटेनी स्वामीजी के आमरा माथाय करे राखी चिरकाल राखबो एसब आमरा जखन सुनी आमादेर हासि पाय আপনি আমরা আগামী কালও যাব আপনি নিশ্চিন্তে বলতে পারেন এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবের উপরে স্বামীজি বিরাজ করছেন ওরা ওই কথাটা আজকে বর্তমানে ভালো করে লিখেছে আলো আমরা বলবো না মানে আমরা বলে কি হবে ওদের মুখে খুব ভালো করেছেন তাই না দারুণ ওদের মুখে এরকম হবে না আমি বলি কিছু না ইফেক্টই আলাদা একদম ওরা বলছে বুঝে আমরা আযান করি কিন্তু আমরা বুঝতে পারি এর মধ্যে ঈশ্বরের একটা ভাব রয়েছে দেখলি ওখানে যখন আরতি হয় আমরা দাঁড়িয়ে পড়ি এটা আপনার একটা দারুণ ডিসিশন হয়েছে আপনি যে আমি হঠাৎ ইনস্ট্যান্ট মনে হচ্ছে এটা সে শুনুন এই স্বামীজির ইনস্পিরেশন বলেছি বুঝে ওখানে আরতি যখন শুনতে পাই আমরা তো আরতি তো এম করে বলতে পারি আমরা তো ওই মন্ত্র জানি না তো কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ি আমরা দাঁড়িয়ে আরতি শেষ হলো আবার বসে পড়ি আপনি এই যে কথাগুলো এগুলোর থেকে মনে হয় আমাদের ভেতর থেকে একটা কিছু তৈরি হয়ে আছে স্বামীজি করে ফেলেছেন যা আমাদের হাতের বাইরে এই আপনার কি নাম আমার নাম অধ্যাপক সুব্রত ঘোষ আমি ওনার প্রপৌত্র নবলবু নাতি ছেলে আমার বাবার আঁকা ছবি জল রঙে আঁকা এ বহুবার মোটেই আছে প্রদর্শিত হয়েছে বিরাট উৎসব হয়েছিল না আগে এবং সে 100 বছর একটা হলো তখন এইসব এবং মা স্বামীজি সব নিচে আঁকা আছে 1942 সালে আঁকা অম্বিকানন্দজি এটা কতদিন আগে এঁকেছিলেন অম্বিকানন্দজি এটা এঁকেছিলেন আর এটা নষ্ট হয়ে গেল এর আপনার রেস্টোরেশন করে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঠিক করানো পদ্মাসনা নীলবর্ণা দেবী দ্বিভুজা দেবী হ্যাঁ এবং উনি বলছেন এই হচ্ছে গায়ত্রীর মূল রূপ বহুবার ছবি তুলেছে এইটা কার এনসিডাসের না কোনটা আমার বাবার ছবি আঁকা আমার বাবা অরবিন্দ ঘোষ এই নির্দিষ্টানি না না আমার বাবার হাতে আঁকা বহুবার গেছে মোটে প্রদর্শিত হয়েছে এই প্রভানন্দজি যখন সেক্রেটারি ছিল অনেক আগের কথা বলছি প্রভানন্দজি সেক্রেটারি তখন এটা অম্বিকানন্দজি আঁকা হয়েছে ভাই আর এটা হচ্ছে ওরা আর এই অনেক সুন্দর তুলছে দেখতে আমরা দর্শন পাইপ ওই ভ্রমানন্দ সব হচ্ছে এখানে এটা অম্বিকানন্দজি না এটা অম্বিকানন্দজি ছবি আর ওইটা হচ্ছে ভ্রমানন্দজি সব ইউজ করা কলায় কাপ ওই আপনার এ সমস্ত এবং ওনার ইউজ করা যা জামা কাপড়ও আছে এখানে আমরা পেন্টেড করি ভেতরে থাকে আছে এই ঠিক আছে থ্যাঙ্ক ইউ আবার দেখা হবে বলা একটু প্রণাম করি এইখানে এখানে বাইরে না না বাইরে কোনো তফাৎ নেই কোনো তফাৎ আমি কাছে না থাকলেও তফাৎ নেই আমরা কোনো তফাৎ নেই এক সবের মধ্যে এক রয়েছে রাজা মানে না সব রাজা মানে না সবের মধ্যে একটা দুটো আছে আমরা চাবি পড়ে গেছে না না কোনো তফাৎ না আপনারা একটু এ করতে হবে তাহলে একটু প্রসাদ আছে ব্যবস্থা তাহলে হবে না মায়েরা এসেছেন নিউয়ালিপুর থেকে খুব ভালো করেছেন আপনারা না এলে হতো না মা বাবা করতেন এবং ওই বিজনা আমরা নষ্ট করি ওই বিজনাকে আবার নতুন করে র‍্যাপ করে বুঝি একটু চাবি দিই চাবি দিই ওই কাপড় এক আছে এইটা পাটে উল্টা আছে তলায় এটা মানে সব এই ভিডিওতে বলে দিই কোনো তফাৎ নেই সব এক কাকে বলে দিই আচ্ছা বাবা আপনারা একটু বাইরে করবেন কারণ এখানে একটু ওনারা একটু কাজ করছেন ঠিক আছে একটু বাইরে চলে যান প্লিজ পরে আপনারা চলে গেলে আমরা চলে আমাদের হয়ে গেছে আমরা বেরিয়ে আসুন বড় আছে হ্যাঁ হ্যাঁ চলে কাপড়টা নরমাল ভালো আছে তবে একদম জব সব সব মাই স্পর্শ আছে স্বামীজি না মা মা মাদার কালিদা মাদার নয় মা সারদা দা মাদার কালিদা মাদার আর মা সারদা মাদার এক তোমার দিক কোন তোমার দিক চারজনে একসঙ্গে যাবেন একটু ছবিটা তুলছেন অনেক ভাগে দিদি আমি পাগল নাকি আপনি কোথায় কি করেছেন এই ভদ্রলোককে করুন এই এনাকে করুন ইনি বাবা আপনি এনাকে করুন প্রণাম করব এই হচ্ছে আসল যোগী এই তবু কাকা আরে মনে খাবার ব্যবস্থা তুই পাটা না হ্যাঁ আসুন মনে দেরি হয়ে যাচ্ছে ও দেরি হয়ে যাচ্ছে ওই করুন আস্তে আস্তে আসুন ছোট করে pranaram 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 ki jeno lukano name tai মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম।